কুফরি গুনাহ আমল নামায় থাকলে আপনার দোয়া কবুল হবে না। কথা কি বুঝিয়ে আসছে নাকি? কবর আলো শকর না করে খাইয়ে দাইয়ে একেবারে জম্মের খা খাইয়ে, তারপরে থাল ডব আলোরে সাইটি খায় না, আঙ্গুলো বালোরে সাইটি খায় না, ওই ভিতরে আইটি উটির মধ্যে আত্মার দিয়ে তুই আইটি চলে যায়, শকর টকরের কোনো দাঁত ধারে না। তুমি যে খানা খাইছো এই খানার মালিক কে? তোমার আল্লাহ খাওয়াইলো, আল্লাহ শকর পাবে না? পাবে না শকর? বলেন আলহামদুলিল্লাহ, পানি খেয়ে আলহামদুলিল্লাহ, ভাত খেয়ে আলহামদুলিল্লাহ, সব কিছু খেয়ে হালাল জিনিস খেয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ। তাই বলে মুরগি চুরিয়ে যে খাই যেন এবার আলহামদুলিল্লাহ খেয়ে চুরা তা খাই আলহামদুলিল্লাহ করলে এবার ইমান নষ্ট হয়ে যায়। চুরিয়ারা জিনিস বিসমিল্লাহ কয়ে খালি ইমান নষ্ট হয়ে যায়। চুরি করা জিনিস তো খাওয়া হারাম, ওর শুরুতে আবার বিসমিল্লাহ কইলে আরো গুনাহ হয়ে গেল, হারাম রে আপনি হালাল করতে চাচ্ছেন। চুরা জিনিস খাইয়া, সুদের টাকা খাইয়া আলহামদুলিল্লাহ বলা, ঘুষের টাকা খাইয়া আলহামদুলিল্লাহ বলা, এটা ইমান নষ্ট হয়ে যায়। আপনি হারামকে সমর্থন করতেছেন, শুকর আদায় করে সাবধান সতর্ক থাকবেন। এই যে কয়জনে পরের বাড়ির মুরগি চুরি এনে খাইয়ে শেষে রাস্তা দিয়ে ডেক ছাড়ছে, আলহামদুলিল্লাহ কি এত জোরে আলহামদুলিল্লাহ সারি বলতেছে, ডেক ছাড়তে কয়জন মুরগি খাইছি, এত মুরগি কয়েনতে খালি কয়ে যা শুনছেন না, ওই যে খোপ ধরে সরিয়ে রে দিয়েছেন, খোপ ধরে সরিয়ে রে নিয়ে খাই আলহামদুলিল্লাহ, এমন নষ্ট হয়ে যাবে। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। মহতরম সভাপতি মাগরিব থেকে পর্যন্ত বয়ান করেছেন দেশভরের হক্কানি ওলামায়ে কেরাম, বিশেষ করে এতক্ষণ কথা বলেছেন মসজিদের জন্য তাহসিল ও কালেকশন করেছেন আমাদের প্রাণ প্রিয় বক্তা, বর্তমান প্রজন্মের ওলামায়ে কেরামদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র। আপনাদের এ অঞ্চলের সুসন্তান খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরতুল আল্লামা হযরত মাওলানা মাকসুদুল হক সাহেব আমাদের চেয়ে বয়সে এবং লেখাপড়ার সময় হিসেবে অনেক জুনিয়র, বলকে আমার অনেক ছাত্ররাও তার সাথী, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইলম ও আমল ও জবানের বদৌলতে তাকে অনেক উঁচু মাকাম দান করেছে। ঘর কি মুরগি দাল বরাবর একটা প্রবাদ আছে উর্দুতে, বলে বাড়ির মুরগি ডাইল ডাইল বাপ, গ্রাম্য বাংলায় যা কয়। আর এক বাড়িতে একটু তরি তরকারি দিলে সবাই সেটুকরে খুব যত্ন সহকারে খায়, ফুলাপান কাড়াকাড়ি করে বাপে চশমার উপর দেশে থাকে যে সব খাইয়ে না ফেলে। আর নিজেদের বাড়ি যদি পোলট্রির খামার করে, প্রথম দু একটা খাইলেও তারপর আর পোলট্রি খায় না, পোলট্রি মুরগির ডাইল ডাইল বা হয়ে যায়। কিন্তু মাওলানা মকসুদ সাহেব আপনাদের এলাকার সন্তান, বাড়ির ছেলে হওয়ার পরও সকলের কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত মহাব্বতের, সকলে তার বয়ান খুব ধৈর্যের সাথে শুনে, যেহেতু বয়ানের মধ্যে এলেম আছে, সর্বশ্রেণীর মানুষের জন্য শিক্ষণীয় যতগুলো সুন্নতের কথা এখানে বলেছেন, প্রত্যেক এক একটা সুন্নতের বয়ানের কারণে আপনারা এবং বক্তা নিজে 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা সওয়াব পেয়ে গেছেন। আমাদের এ জমানার বক্তারা গতানুগতিক পাল্লা চলতেছে মার্কেট দখল করার পাল্লা, বিভিন্ন প্রকারের প্রদর্শনীর পাল্লা, আমার মাহফিলে কতজন পুলিশ পাহারায় আসে এটা একটা দেখানোর বিষয়, আমাকে কিসে আনা হলো এটা একটা দেখানোর বিষয়। যত ভালো বক্তা হোক না কেন, ভ্যানে আসলি ফেরা তার দিককে ফিরিয়েও তাকায় না, আর হেলিকপ্টারে যদি এটা বিলেও নামে দেশের মানুষ সব যাইয়ে হুমড়ি খাইয়ে পড়ে, ঠিক না?
তো এই মার্কেট দখল করার পাল্লা চলতেছে আমাদের বক্তাদের মধ্যে, কিন্তু উম্মতের ফিকির দরদ আর ব্যথা নিয়ে কিছু আমলি কথা বলনেওয়ালা মানুষের অভাব। তবে তার মধ্যে আমাদের দেশে যথেষ্ট, আমাদের বিশেষ করে ফরিদপুরের ভিতরে বেশ কিছু আছে, যেমন হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব হুজুর, বাহিদদের হুজুর, পুড্ডর হুজুর, মাওলানা লিয়াকত আলী সাহেব, মুফতি ইসমাতুল্লাহ কাসেমি, মাওলানা ইহিয়া মাহমুদ সাহেব, তারপরে মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর, দামত বরকাতুল্লাহ আলিয়া, মুফতি মিজান, আমাদের যুবকদের ভিতরে বেশ দরদ নিয়ে কথা বলে। আমি জানি তাদের ভিতরে অন্যতম মাওলানা মকসুদুল হক সাহেব, আল্লাহ তাআলা তাকে আরো বড় করে দিক বলে না আমি। কখনো প্রতিহিংসা রাখবেন না যে অমুকের ছেলে, অমুকের ছেলে, তার বাপ এইরে বেড়াইছে, ওইরে বেড়াইছে, ওগুলো মোটে বলবেনই না। বলবেন যে আল্লাহ পাক কত ভালো করছে যে তার বাপ লেখাপড়া কম জানলেও ছেলেটা বহুত বড় আলেম, ছেলেটা বহুত বড় জেনারেল যোগ্য। এরকম সন্তান তো ফাঁকে ফাঁকে উভয় দিকেরই আছে, তাতে ভালো হবে, আমাদের উৎসাহ বাড়বে, কাজ হবে ইনশাআল্লাহ। আমিও দোয়া করি আল্লাহ তাআলা তারে অনেক বড় করুক। সবাই আর একবার বলেন আমিন। তার কথার পরে আর আমার ওয়াজ বাকি আছে বলে মনে হয় না, কারণ আমরা সবই এক গায়ের বাসুর, একই গায়ের বাসুর, সবগুলো নিয়ে ছাটাছাটির স্বভাব এক কায়দা। যা বলি আমি, যা বলি সে তা বলবে, সে যা বলে আমি তা বলে থাকি, কাজেই আমলি কথা সব হয়ে গেছে। অবশেষে আমি দাওয়াতও পেয়েছি, আজকে হলো দোয়ার দাওয়াত। আমার মাহফিল ছিল, সে মাহফিলের পরে আজকে আসতে পারবো না, শরীর ভালো না। তো মজিবার ভাই দারোগা সাহেব, উনি আপনাকে আপনাদের এই পক্ষ থেকে আমার দাওয়াতটা পৌঁছাইছে, বললো যে হুজুর যাওয়ার পথে একটু দোয়া করে দিয়ে যাবেন। তাই দোয়াই করব, সেই দোয়ার জন্য দোয়া সংক্রান্ত কয়েকটা কথা বলেই দোয়া করে দেব। প্রত্যেকের আবার ফজরের নামাজ পড়তে হবে, বেশি রাত হলে কষ্ট হবে। আল্লাহ পাক আমাদের সকলের দোয়া কবুল করে বলেন আমিন। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া, বলেন কি দোয়া। আমাদের কি রাইফেল কামান বন্দুক আছে নাকি? এই যে পুলিশ বাইরে আসছে গাড়ি একটা বন্দুক দেখেন, ও কিন্তু আমাকে নিজে গে বানানো না, অপরের কাছ থেকে কিনে এনে গাড়ির ঝুলে বানানো লাগতেছে, ঠিক না? আমি বলে থাকি বাঙালি বিজ্ঞানীরা বানাইছে কি, নসিমন করিমন আলম সাধু। বাঙালি বিজ্ঞানীরা এর চেয়ে বেশি তেমন কিছু বানাতে পারে নাই, পারছে নকল করতে, অন্য রাজা বানাইতেছে তাই, তাও এই হাতিয়ার বড় বড় কিচ্ছু বানানোর ক্ষমতা এখনো হয় নাই, কিছুই আমরা পারি না। আমাদের হাতিয়ার হলো দোয়া, বলেন কি দোয়া। এবং দোয়া এমন হাতিয়ার যে হাতিয়ারের মোকাবেলা করার মতো বিশ্বে কোনো অস্ত্র এখনো তৈরি হয় নাই, বিশ্বাস হয় না? আল্লাহ, আর মানুষে দোয়া করে কখন? যতক্ষণ পর্যন্ত সচ্ছল থাকে, শান্তিতে থাকে, সুখে থাকে, স্বাস্থ্য ভালো থাকে, অর্থনৈতিক সচ্ছলতা থাকে, অতক্ষণ পর্যন্ত কিন্তু দোয়া মোনাজাতের দ্বারে যায় না। পকেট ভরা টাকা থাকলে অর্থের কোনো দোয়া লাগবে? শরীর সুস্থ থাকলে সুস্থতার কোনো দোয়া লাগবে? দোয়া তো করে তখনই যখন অসুস্থ হয়ে পড়ে, মরে মরে ভাব সেই সময় কান্নাকাটি করে, ঠিক না? জন্ডিজি প্যাট ফুলিয়ে লিভার এত বড় হয়ে গেছে, ঢোলের মতো সাদা হয়ে গেছে, রক্ত মক্ত সব নাই, হলুদ হয়ে গেছে, এই সময় আল্লাহরে লোভ দেয়, আল্লাহ তোমার প্যাটটা ছোট হয়ে দাও, তোমার তিনটে সিল্লে দিবানি, বেকায়দায় পড়ি আল্লাহর কাছে মান্নত মানে কথা কন, বিপদে না পড়লে দোয়া মোনাজাত করে না। আর সারা দুনিয়ায় সর্বকালে মুসলমানই বিপদে থাকে, বলা হয় লিকুল্লি শাইন আফাতুন ওয়ালিদ্দিনে আফাত, প্রত্যেক জিনিসের পিছনে কিছু সমস্যা থাকে। ধান বুনাইলে সববারের ধান কি ভালো হয়? পিঁয়াজ লাগাইলে সববারের পিঁয়াজ ভালো হয়? ভালো হওয়ার পরে গোলায় ধোয়ার পরে সববারের পিঁয়াজ কি শেষ পর্যন্ত ভালো থাকে? সাঙ্গে থাইয়ে পৌঁছে না, গতবার পৌঁছে দেওয়াইছে না? তাহলে সব জিনিসের পিছনে আপদ বিপদ কিছু আছে। আম সবকটা আম কি গাছে ভালো হয়? এক তো জ্বরে পড়ে, জ্বরে পড়ে এই করতে করতে শেষমেশ যে কয়টা থাকে গাছে, দেখতে কত সুন্দর, রং কত ভালো, পাইড়ি এক কাটিয়ে দেয় যে ফুটো ফাটা কোনো জায়গায় কিছু নাই, ভিতরে ইঞ্জিনিয়ার বসে রয়েছে, ও বৈজ্ঞানিক ঢোকলো কোন ভাগ দিয়ে? এ আমের পিছনে আপদ বিপদ আছে না নাই? সব কিছুর পিছনে আপদ বিপদ আছে, তবে ধর্মের পিছনে, ইসলাম ধর্মের পিছনে সবচেয়ে বেশি আপদ বিপদ। হিন্দু ধর্মের কোন আপদ বিপদ? এর ফাঁকে পুজো হয়ে গেছে না বাংলাদেশ ভরিয়া? সব জায়গা পুজো হয়েছে, হয়েছে কি হয়নি? পুজো হয়ে গেছে, ঠেকাতে পারি নেই, পুজো হয়েই গেছে। কিন্তু মাহফিল ঠেকে যায়, মাহফিল ঠেকে যায়, মুসলিম কান্ট্রি তারপরে মাহফিল ঠেকে যায়।
সারা পৃথিবীব্যাপী মুসলমান বিপদের ভিতরে। বলা হয় লিকুল্লি শাইইন আফাত ওয়ালিদ্দিনে আফাত, সব জিনিসের পিছনে কিন্তু আপদ বিপদ আছে, ধর্মের পিছনে আপদ সবচাইতে বেশি। বাস্তবে আরেকটা দেখেন, একই সাথে দুই ভাই স্কুলই পড়তো, ক্লাস 8 পর্যন্ত পড়ছে, ওর মধ্যেই তো একটা মান্নতের ছিল, মাদ্রাসায় তো ফিরাইতে মান্নতের ভোলা পান। কথা কয় না, খালি গুটি খানিক মাইয়ে পরে আল্লাহর লোভ দেশে, আল্লাহ তুমি একটা ছেলে দাও, এটা তোমার মাদ্রাসায় দিয়ে দেবো। এরপরে ছেলে যে কটা টাকড়া তুগুলো ঢকশক আছে সব কটার জেনারেল লাইনে, যেটা গলা শূন্য পেট মোটা ভাষায় গোষ্ঠ নাই, চোখ বড় চায় একদিক দেয় আর একদিক, মরে মরে বাপ পাশাপাশি তি ধরছে, আল্লাহ তুমি ওইটার ধুয়ে যাও, ওইটা তোমার দিয়ে দেবো। যত এটা ট্যাংরা ট্যামাটুলো গুলো আর মাদ্রাসার জন্য তুই মান্নতের ডাবে এইট পর্যন্ত গেছে ঠেলে ঠুলে ভর্তি ভর্তি, সে ওইটারে মাদ্রাসায় দিয়ে দিছে, কারণ রোগ ব্যাধি সারে না, খালি ওর মাসে 60 বছর আগা হয়, পেট খারাপ, আমাশা, গ্যাস, শেষে কয়ে ওই তোর মান্নত ছেড়ে মাদ্রাসায় দেওয়া নাই বলে এই অসুবিধা হচ্ছে, দিয়ে দিছে মাদ্রাসা। ওর সাথের আর একটা এইটি পড়তো জমজ দুডিয়া, যেটা নাইডি চলে গেছে এইটির থেকে, তার কোনো কাম নাই, রীতিমতো খায়দা স্কুলে যায়, মাঝে মাঝে যায় না, ক্রিকেট মির্কেট যা খেলাধুলা সব খেলে, পয়সা করি মোটামোটা তার নামে বাজেট, যেটা মাদ্রাসার মাদ্রাসা যেটা দিছে সেটির জন্য বাজেট বন্ধ, ভর্তি ফিস নাই, হুজুর কিছু নাই, দিয়ে দিছে ফিস হবে। এরপরে পরীক্ষার ফিস, তুই পরীক্ষা বেশি ফেলা টাহা দিয়ার কায়দা নেই, পরীক্ষা বেশি ফেলতি কায় যা কয়, আমরা তো মাদ্রাসায় ফড়াই জানি কি যে কায়দা, প্রত্যেক মাসে 2-3 বার তারে ছুটি দিতে হবে, জরি নেগে বাড়ি কয়টা নাইটকেল নিয়ে যেতে হবে, সকি নেগে বাড়ি ভিটে নিয়ে যেতে হবে, তোর নানি মরে গেছে তুই একটু দেখে আয়, তোর দাদা রাগা হয়েছে তুই একটু দে, যত কাজ এই মৌলবিডার ওরে ছুটি কেটে কেটে আনবে, বাড়ি যেটা আছে তার তারে শুয়ে কিছু পায় না, ওটা স্কুলই পড়ে। এই জন্য বলি যে যত ঝামেলা সব ধর্মের উপরে, এখন সর্বকালে মুসলমান নির্যাতিত, মুসলমান নির্যাতিত সারা দুনিয়া ব্যাপী লক্ষ্য করে দেখেন, আল কুফর মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার কাফেররা মিলে এক দল, অথচ প্রত্যেকটা কাফেরদের মধ্যে আবার দলের ভাগ আছে, হিন্দু বুদ্ধ খ্রিস্টান, খ্রিস্টানদের মধ্যে দুই দল ইহুদ নাসারা, কিন্তু ফার ফার ডিফারেন্স, কুরআন শরীফে আছে ক্বালাতিল ইহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইহুদু আলা শাই, ইহুদিরা কয় নাসারা কোনো ধর্মই না, নাসারারা কয় তোরা মানুষই জাতি না, দুই দলের ভিতরে কি দূরত্ব, দুই দল মিলে কয় হিন্দু কোনো মানুষই না, তিন দল মিলে কয় বুদ্ধ নেড়ারা কিচ্ছু না, তাহলে 4 দলের মধ্যে কত দূরত্ব। এবার যখন মুসলমান মারতে হবে 4 দল মিলে এক দল, 4 দল মিলে দেখতেছেন না ঠিক না, উপরে উপরে মালিশ দেয়, বার্মায় সুচি মুসলমানকে মাইরে বাংলাদেশে তাড়াই দেয়, বিশ্বের সবাই মিলে বাংলাদেশ আলারে খুব প্রশংসা করে, তোমরা থ্যাংক ইউ, তোমরা থ্যাংক ইউ, আমাকে থ্যাংক ইউ দেয়। এই বার্মার মুসলমানরা চট্টগ্রাম বিশাল একটা ভূখণ্ড দখল করে রয়েছে, ওদের খাবারের জন্য বিশ্ব খাদ্য সংস্থা খাবার দিচ্ছে, কিন্তু কয় না যে বার্মা সরকার তোমার দেশের মানুষ কয়টা তোমার দেশে নিয়ে যাও, বাংলাদেশে থাকবে কার জায়গায় নিয়ে যাও, এক হবে না, এই জায়গায় বসাই আমাকে জমি দখল করাইয়ে রাখবে, খাইতে দেবে এই জায়গায়, কিন্তু তাদের নিজেদের দেশে যে নিজেদের ভিটে বাড়িতে উঠতে দেবে না, বোঝেন কিছু। এ ব্যাপারে জাপান, জাপান থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত সারা দুনিয়ার সব দল এক, সব দল এক, কি মাড্ডা মারলো সুচি মুসলমানদেরকে, চীনে এমন কায়দায় মারে, এই বুদ্ধর গোষ্ঠী বাড়িয়ের গোষ্ঠী জম্বের পণ্ডিত মুসলমানদেরকে এমন জায়গায় নিয়ে মারে, তাদের সাথে বিশ্বের কোন মিডিয়ার সংযোগ নাই যে সেখান থেকে কালেক্ট করে মুসলমান দেখবে, খুব গোপনে গোপনে কোনোভাবে যেটা সংগ্রহ করতে পারছে তা আমাদের কাছে আসছে, সে যে কি নির্যাতন। ফ্রান্স থেকে কালকের আগের দিন আমার সন্ধ্যার পরে এক ফ্রান্সের এক বাংলাদেশি, এক ফ্রান্সে থাকে প্রবাসী, সে আমার ফোন দিছে, হুজুর মুসলমানদের সমস্ত মসজিদ গুলো বন্ধ করে দিছে, মুসলমান নামাজ পড়তে যাইতে পারবি না, মসজিদে যা কান্নাকাটি করতে পারবি না, ও জায়গা যে জোরে আল্লাহু আকবার বলে ডাক দিবি, আর তোর আল্লাহ আসমান থেকে ডাক শুনে আইছে আমাদের বিপক্ষে তোদের পক্ষে সাহায্য করবে এই বলে আল্লাহর ডাক দিতে পারবি না। ফ্রান্সের স্থানীয় বাসিন্দা মুসলমানের সংখ্যা অত্যন্ত কম, অন্যান্য দেশের প্রবাসী যারা সেখানে চাকরি বাকরির জন্য গিয়েছে
আন্দোলন তারাই করতেছে, আন্দোলনের দরজা বন্ধ করার জন্য পুলিশদেরকে লাগাই দিয়া মুসলমানদেরকে গৃহবন্দী করে রাখছে, বের হইতে দিচ্ছে না। সারা দুনিয়া লক্ষ্য করে দেখলাম, ফিলিস্তিনে মুসলমান মারে, ফিলিপাইনে মুসলমান মারতেছে, চেসনিয়ায় মুসলমান, বসনিয়ায় মুসলমান, হার্জেগোভিনায় মুসলমান, আরাকানে মুসলমান, বার্মায় মুসলমান, কাশ্মীরে মুসলমান মারে, কথা বলেন ঠিক কি ঠিক না? আফগানে মুসলমান মারলো, এ রাশিয়া আর আমেরিকা দুই দল দুইবার আইসে এমন মাড্ডা মারলো মুসলমানদেরকে, লাস্টে ইরাকে মারলো, অবশেষে লিবিয়ায় মারলো, মুসলমানদেরকে মাইরা শেষ করে। মুসলমানদের হাতে হাতিয়ার নাই, মুসলমানদের হাতে বোমা নাই, মুসলমানদের প্রযুক্তিতে পিছনে, মুসলমান মোকাবেলা করার মতো কোনো হাতিয়ার নাই, অবশেষে মুসলমান যাইয়া হাত পাতে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ শিখাই দিয়েছে, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, একটু ধৈর্যের সাথে মার খা। কিছু লোক জান্নাতের ভিতরে একটা বড় দামি সেক্টর আছে, জান্নাতের মধ্যে বড় একটা সেক্টর আছে, ওই জায়গা রাখতে হবে সম্মানিত, এক শ্রেণীর জান্নাতি তাদের নাম হবে শহীদ। তারা কারা? শহীদ। জান্নাতের মধ্যে একটা জায়গা সর্বোত্তম জায়গা, যেই জায়গাটায় থাকবে আম্বিয়া আলাইহিমুস সালামের পরেই শহীদরা থাকবে, ওই শহীদদের জায়গাটা অনেক বড় জায়গা, ওই জায়গা কিছু শহীদ রাখতে হবে। এই জন্য আল্লাহ পাক মুসলমানদের মধ্যে কিছু মুসলমানদেরকে কাফেরদের হাতে মার খাওয়াইয়া শহীদ বানায় তাদেরকে সেখানের প্যাসেঞ্জার বানাইতেছে। এবার দুনিয়ায় যারা বেঁচে আছে মার দর খাইয়া তারা দোয়া করবো আল্লাহর কাছে। আল্লাহর নবী বলেন, ওয়াইজা সাল তুম পাস আলুল্লাহ, কিছু চাইতে হলে কার কাছে চাও? আল্লাহর কাছে। তবে আমাদের যে হাতিয়ার সেইটা হলো দোয়া। এই দোয়া এমনই বোমা, এই বোমার সামনে টিকার মতো দুনিয়ায় কোনো বোমা তৈরি হয় নাই, কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, বাস্তবে আল্লাহ দেখায় দিয়েছে, কেন আল্লাহ পাক এবার এত বড় করুণা সারা দুনিয়া ব্যাপী ছড়িয়ে দিল, আর এই করুণার মায়ের যত পশ্চিমা দেশে বেশি চলতেছে এখনো পর্যন্ত, কথা কন ঠিক কি না? ওই ফ্রান্সে এখনো মারে, ইটালি মারে, অস্ট্রেলিয়া মারে, আল্লাহু আকবার সেই কি কলায় বলে, আমেরিকা মারে, ব্রাজিলে মরে, পশ্চিম দেশে এখনো পর্যন্ত মরতে আছে। আল্লাহ কা এতদিন পর্যন্ত মুসলমান মারছিস, মুসলমান কানছে আমার কাছে, তাদের চোখের পানি আমার কাছে কবুল হইয়া গেছে, ওদের ওদের পক্ষ হইয়া এমন একটা বোমা ছাইড়া দিলাম যেই বোমার মোকাবেলা দুনিয়ায় বোমা বানাইতে পারবি না, কোন বোমায় কাজ হবে না। সুতরাং আমাদের হাতিয়ার হলো মুনাজাত, দোয়া। কার কাছে? খাজা বাবার কাছে, পীর সাহেবের কাছে। ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে কার কাছে যাব? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রসুল, উম্মতে আপনার কাছে বলবে যে আল্লাহ কত দূর, এত ডাকি, এত ডাকি, এত কান্নাকাটি করি, শোনে না আল্লাহ। মাতা নাসরুল্লাহ, সাহাবাই কেরাম এক পর্যায়ে যে অস্থির হয়ে গেছে, হুজুর হুজুরের কাছে যাবো, হুজুর আপনি খালি কোন যে আল্লাহ সাহায্য করবে, সাহায্য করবে, যে জায়গা যাই খালি মাইর খাই, মাইর খাতি খাতি তো সহ্য হয় না, আর কত মাইর খাবো, মাতা নাসরুল্লাহ, সাহায্য কখন আসবে? আল্লাহ পাক জবাব দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিম, বেশি দেরি নাই, আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি নিকটে। তবে সাহায্য তো চাইয়ে নিতে হবে, সাহায্য চাইতে হবে, কোন জবানদের সাহায্য চাই সেটাও তো একটু হিসাব করতে হবে, চাইলেই আল্লাহ দেন, দোয়া করলে আল্লাহ কবুল করেন, দোয়া করার সিস্টেম আছে। এখন বলা হয় নবী পাক বলেন, তোমাদের এ মুসলমান আমার দিক তাকান, দোয়া করবেন না আল্লাহর কাছে? ফ্রান্সের ওই সেই গাদা বুনো গাদা, ওর নাম কি বুনো গাদা, ম্যাক্রুন বুনো গাদা, সাড়ে শয়তানের বুদ্ধি থাকলে এমন আকাম করে? মুসলমান কত ভদ্র জাতি, এদেশের কোনো মূর্তি ভাঙলাম না, মন্দির ভাঙলাম না, পুজো পাঠ কি সুন্দর হচ্ছে আমরা একটু ঠেকাই না, বরঞ্চ বহুত মুসলমানের সন্তান সে জায়গা যে পুজোয় সহযোগিতাও করে, আছে নাকি এদিকে? দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, বড় বড় পুজো তো সামনে আসতেছে, একটা পুজো মুসলমান ছাড়া হবে? সব পূজোয় মুসলমান সহযোগিতা করে, জোরে কর নাউজুবিল্লাহ। হায় আল্লাহ, তা আমরা তাদের কিছু কইলাম না, কপাল পোড়া মুসলমান মানে ফ্রান্সি মুসলমানদের বিপক্ষে কত অন্যায় করে যাচ্ছে, এখন আমরা এই জায়গায় বসে তো বোমা মারলে ফ্রান্সে যাবে না, বোমা তো বানাতেও পারি না, বন্দুক টন্দুক যা আছে গুলি হলে ফ্রান্স পর্যন্ত যাবে? কিছু যাবে না, এই যাতে ডেলা দিয়ে গুলিও কি কাজ হবে নাকি? কাজ হবে না। এই জায়গা থেকে আমরা কি করব? একটু দোয়া করবো আল্লাহর কাছে, ঠিক না? এই দোয়া তো ধ্বংস হয়ে যাবে। এখন দোয়া করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছয় ব্যক্তির দোয়া কবুল হয় না, ছয় ব্যক্তির দোয়া
আমি আপনি প্রকাশ্যভাবে যে অবস্থায় আসি না কেন, সমস্ত মানুষের স্বভাব হলো হামাকাসরা আকলেখত বা কামাল নুমায়দা ফরজান্দে খোদ বা জামাল, প্রত্যেকটা মানুষের স্বভাব হলো আমি ভালো, আমি ভালো, আমার কোনো দোষ নাই, দেশের আর সবাই রে সাইলি ফেলাই দেয় একেবারে, অমুক তবলিগি গেছে, ও কি মানুষ নাকি, এটা চেয়ারম্যান, এটা আনাড়ি, ওর কোনো বুদ্ধি আছে নাকি, মেম্বার তো আস্ত একটা দামলা, আব্বার কোনো বুদ্ধি নাই, ছেলে থেকে আব্বার কোনো বুদ্ধি নাই, এদেশের মাতুব্বর তো একেবারে একটা হুলাবিলি, এমন ভাবে মানে স্যাংগাতি তালে চায়, উনি সবচেয়ে বড় বুদ্ধিমান, তুমি কি করো, আমি ভ্যান চালাই, এত বড় বুদ্ধিমান ভ্যান চালাই রেসকা, কথাখন ঠিক না, প্রত্যেকটা মানুষের স্বভাব আমি ভালো, আমি ভালো কো বাদ দিতে হবে, আমি খারাপ আর সবাই ভালো, ঠিক না, ও দোস্ত, এই দোয়া কবুল করানোর জন্য ছয়টা শর্ত নবী পাক বলছেন, ছয় ব্যক্তির দোয়া কবুল হয় না, ভালো করে মনে রাখবেন, এই ছয়টা স্বভাব যদি আমার মধ্যে থাকে, একটাও যদি থাকে, তাহলে আমার দোয়া কবুল হবে না, আমি যে কান্দি, আমার মতো লক্ষ কোটি মানুষ মুসলমান নামে মুসলমান ধ্বংস হয়ে গেলে আল্লাহর কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না, আল্লাহ কয় তুই নামে মুসলমান, তোর মধ্যে মুসলমানিত্বের কি আছে, ছয়টা দোষের ভিতরে কোনো একটা দোষ থাকলে তোর দোয়া আমি কবুল করবো না, তুই শেষ হয়ে গেলে কিচ্ছু আসে যায় না। এক নম্বর হলো আহলুস শিরক, আহলুস শিরক যাদের ভিতরে শিরকের গন্ধ আছে, যার ইমানের ভিতরে শিরিক আছে, কি আছে, শিরিক আছে, তার দোয়া কবুল হয় না, তাই তো সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, তবলিগি যাক, সরমুনাই যাক, মসজিদ করুক, মাদ্রাসা করুক, কোরআন পড়ুক, হাদিস পড়ুক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, শাইখুল হাদিস হোক, যদি তার ভিতরে শিরিকের বিন্দু মাত্র কোনো ছোঁয়া থাকে, ওই লোকটা কাবা ঘরের মধ্যে যে দোয়া করলে তার দোয়া কবুল হবে না। ওয়া ইন দা ফিল কাবা ওয়ালাউ কানা দুআউহুম ফিল কাবা ওয়ালাউ কানা দুআউম ফি লাইলাতিল কদর, সে যদি শবে কদরও দোয়া করে তাও তার দোয়া কবুল হবে না, কাবা ঘরের মধ্যে বসে দোয়া করলে তার দোয়া কবুল হবে না। ছয় ব্যক্তির এক নম্বর হলো যার ভিতরে শিরকের গন্ধ আছে, শিরিক কাকে বলে, আল্লাহর যে ক্ষমতা আছে ওই ক্ষমতা কোনো মখলুকের মধ্যে আছে বলে মনে করলে ওই লোকটাই মুশরিক, আল্লাহর যে ক্ষমতা আছে ওই ক্ষমতা কোনো মখলুকের আছে, সব জায়গায় একে টাইমে দেখার ক্ষমতা কার, সব জায়গায় একে টাইমে কুদরত পৌঁছানোর ক্ষমতা কার, যাকে বলা হয় হাজের ও নাজের, হাজের ও নাজের, এই ক্ষমতা কার, আল্লাহর। যদি কোনো মখলুককে বেশি ভালোবাসে, যদি কই যে জিব্রাইল সব জায়গায় একই টাইমে হাজির হইতে পারে, সঙ্গে সঙ্গে এই কথাটা আল্লাহর সাথে শিরিক হয়ে গেছে, আপনি নামাজ পড়ার পরে আপনি মুশরিক। যদি বলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সব জায়গায় হাজির হয়, তাহলে আল্লাহর গুণকে নবীর মধ্যে নিয়ে আসছেন আপনি, আপনি মুশরিক হয়ে গেছেন, আল্লাহকে আল্লাহ বলে মানেন, রসুলকে রসুল বলে মানেন, ফাঁকে আপনি মুশরিক হয়ে গেছেন, দোয়া মুনাজাত কিচ্ছু কবুল হবে না। সাবধান, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এক কথা মনে রাখবেন, খালেক আমার কে, সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকর্তা রিজিক দাতা, ধন দেয় কে, কেড়ে নেয় কে, চেয়ারম্যান বানায় আল্লাহ, মেম্বার বানায় আল্লাহ, এমপি বানায় আল্লাহ, মন্ত্রী বানায় আল্লাহ, কেউ কে আল্লাহ ভালোবাসা বানায়, কেউ কে আল্লাহ পরীক্ষা করার জন্য বানায়, চেয়ারম্যান বানায় দেশে মনে করেন না যে আল্লাহ আমাকে আল্লাহ আমাকে ভালোবাসে বানাইছে, হতে পারে তোমারে পরীক্ষা করার জন্য বানাইছে, ওরে চেয়ারম্যান হয়ে তুমি কেমন আচরণ করো, এইটা পরীক্ষা করার জন্য তোমারে ক্ষমতা দিয়েছি, যদি চেয়ারম্যানই সঠিকভাবে পালন না করো, ভালো করে মনে রাখো, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদেরকে রাখাল বানাই দেওয়া হয়েছে, তোমরা সকলে রাখাল, তোমরা সকলে রাখাল, যাকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে কিয়ামতের তার ততটুক বুঝে নেওয়া হবে, প্রেসিডেন্টকে গোটা বাংলাদেশের রাখাল বানানো হয়েছে, প্রধানমন্ত্রীকে গোটা বাংলাদেশের রাখাল বানানো হয়েছে, মন্ত্রীকে একটা মন্ত্রণালয়ের রাখাল, এমপিকে একটা সিটের রাখাল, উপজেলা চেয়ারম্যানকে একটা উপজেলার রাখাল, চেয়ারম্যান সাহেবকে ইউনিয়নের রাখাল, মেম্বারকে ওয়ার্ডের রাখাল, আমি আব্বা, আমি সংসারের গার্জিয়ান, আমাকে সংসারের রাখাল বানায় দেওয়া হয়েছে, কথা কন্টি কি ঠিক না, হেডমাস্টারকে হাই স্কুলের রাখাল, মাস্টারদেরকে যার যার যে ক্লাস দেওয়া হয়েছে ওই ক্লাসের রাখাল, মোহতাম সাহেব মাদ্রাসার রাখাল বানায় দেওয়া হয়েছে, শিক্ষকদেরকে যে কয়টা ছাত্র দিয়ে জিম্মাদারি দেওয়া হয়েছে ওই কয়টার রাখালি দেওয়া হয়েছে, একটা রাখালকে দিয়ে যেমন দশটা গরু মাঠে ছেড়ে দিলেন, মাঠে রাখালি করার জন্য পাঠাইলেন, সন্ধ্যাকালে রাখালের থেকে গরুগুলো যেমন আপনি বুঝে নেন, কেয়ামতের ময়দানে আল্লাহ পাক জিম্মাদারকেদেরকে ডাইকে বলবে, তোমারে যে দায়িত্ব দিয়েছিলাম দায়িত্ব তুমি কতটুক পালন করছো, আমার কাছে জবাব দিয়ে যাও, ও মুসলমান রব আমার কে,
পালনকর্তা কে? দুনিয়ার কেউ আমারে পালতে পারে না। আমার কি লাগবে না লাগবে এটা একমাত্র জানে আমার আল্লাহ, ঠিক কি ঠিক না? সন্তান দেওয়ার মালিক কে? ধন দৌলত দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। কোন পীরের দরবারে যদি সন্তানের লোভে যে কপাল টুকান, পাক্কা মুশরিক হয়ে আসবেন, সন্তান হয়তো পাইবেন দিবে আল্লাহ, কিন্তু পীরের দরবারে মান্যতার কপাল দেওয়ার কারণে আপনার শিরিক হয়ে গেছে, মুশরিক হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে দুনিয়ার মানুষ, তোর আমলনামার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আর যত বড় গুনাহ করিস না কেন, তোর যে কোনো একটা ছোট্ট থেকে ছোট্ট একটা ভালো কাজ দেইকা, আমি সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি। তবে শিরকের গুনাহ যদি বস্তার মধ্যে থাকে, আমি তোর কোনো গুনাহ মাফ করব না, এমন কি তোর তওবা পর্যন্ত আমি কবুল করব না। অন্য গুনাহ থেকে তওবা করলেও তওবা কবুল হয় না যতক্ষণ পর্যন্ত শিরিক থেকে তওবা না করা হয়। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, অর্থদাতা আল্লাহ, ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ, এই একিন রাখতে হবে। ও দোস্ত সাথে সাথে আর একটা একিন রাখতে হবে। এই বছর করোনার ওয়াজটা আমি সব জায়গায় একটু একটু করে বলি, এর জন্য যে হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত, আলেম ওলামা পর্যন্ত, করোনাকে সোয়াইছে মনে করে, করোনাকে সোয়াইছে মনে করে, একজনের থেকে আরেকজনের নাকে যায়, একজনের থেকে আরেকজনের গায়ের মধ্যে ঢোকে। এই যে যে আকীদের আছে, এইটা একটা শিরকি আকীদা। করোনা বন্টিত উপর থেকে মুকাদ্দার হয়ে আছে, এই করোনায় কতজন আক্রান্ত হবে, আক্রান্তের পরে কতজন সুস্থ হবে, উপরের তে ফয়সালা আছে না নাই? এই করোনা আবার কয়জন মারা যাবে তা উপরের থেকে বন্টিত হয়ে আসছে। আল্লাহু আকবার। যদি তুমি আপনি আপনি মনে করেন করোনা সোয়াইছে একজনের থেকে আর একজনে যায়, তাহলে আপনি মরাও হয়ে যাবে, মুশরিকও হয়ে যাইবেন। আল্লাহ পাক বলেন, বান্দালা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউ কে শরীক করো না, লা তুশরিক বিল্লাহ, ইন্না শিরকা লা যুলমুন আযীম। মুশরিক ব্যক্তি যদি দোয়া করে, মোনাজাত করে, ওই দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। পেঁয়াজ না হলে মরিয়ে যেতাম, পেঁয়াজের দাম না হলে শেষ হয়ে যেতাম, পাটের দাম এইরকম না হলে শেষ হয়ে যেতাম। যাকে পেঁয়াজও নাই পাটও নাই, তারা সব শেষ হয়ে গেছে। আমার পেঁয়াজও নাই পাটও নাই, মরি গেছি নাকি? মাদ্রাসাওয়ালাদের পেঁয়াজও নাই, আপনাদের এদিক মাদ্রাসাওয়ালা তো পেঁয়াজ পাট কালেকশন করছে, আমাকে ওদিক পেঁয়াজও নাই পাটও নাই দানও নাই। আর বিশেষ করে আমার গ্রামের মাদ্রাসাটা এমনই একটা গ্রামে, কিচ্ছু হয় না, বিল টিলি বাপগতি সেরকম অল্পট্ট জায়গা জমি আসে আসতে বেসতে। আলহামদুলিল্লাহ, এই যে আপনাদের এলাকার মৌলানা আব্দুর রহমান সাহেব সালতার ফুড্ডবাড়ি আমার মাদ্রাসার শিক্ষক, অনেক ছাত্র এলাকার আমার মাদ্রাসায় আছে, অনেক সুন্দর, অনেক সুন্দর খাওয়ায় রাখছে আল্লাহ। বরঞ্চ এই করোনার আগে অন্যান্য বছর যেভাবে আমরা চলছি, এবছর আল্লাহ তাআলা আরো ভালো চালাইতেছে, অনেক সুন্দর চালাইতেছে, মাসে মাসে বেতন দিয়ে দিতে পারতেছি আলহামদুলিল্লাহ। কোথেকে দেয় আল্লাহই জানে। ভাবছিলাম যে সামলার দাম শেষ, পাট পিয়াজ ফালাম না, ধান পান নাই, করোনা এভাবে মারিয়ে গেল, কালেকশন করতে পারলাম না, মনে হয় ইয়ে কি দেখি হয়। তা দেখলাম যে অন্য সববারের চাইতে আল্লাহ তালা আমাদের অর্থনীতি ভালো করে দিয়েছে। রুজির মালিককে অবিসামায় রিস্কুকুম, আসমান থেকে রুজি আসে। বলেন কোন জায়গার থেকে? আসমান থেকে রুজি আসে, রুজি আসমান থেকে আসে। অমাতু আদুন, যা ওয়াদা করছে আল্লাহ সব আসমান থেকে দেয়। আকিদা রাখবেন আসমান ওলার উপরে, কোনো প্রকার ভুল করবেন না। আমি মাঝে মাঝে একটু কয়ে দিয়ে থাকি, না কইলে পরে আবার সব জায়গায় তো আর মহিলারা যায় না, জায়গায় জায়গায় আশেপাশের মহিলারা একটু শোনে, বিটিরা কিছু কিছু ভুলের মধ্যে আছে। রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে ফেলাই কয়ে দিয়ে, বাইরে ফেলে বাড়ি ফেলে নিয়ে লক্ষ্মী বেজার বেড়ে। রাতে ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলালে কি হয়? লক্ষ্মী বেজার হয়। লক্ষ্মী কাগে, আমাকে না হিন্দুকে? লক্ষ্মী পুজো কারা করে? এক এদিক লক্ষ্মী পুজো কারা করে? হিন্দুরা করে। তাহলে লক্ষ্মী আমাদের না হিন্দুদের? আমরা কোনো কাজ করলে যদি লক্ষ্মী বেজার হয়, তাহলে খুশি হয় আল্লাহ, কে হয়? তাহলে রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলালি লক্ষ্মী বেজার হয়, আল্লাহ খুশি হয়। তাহলে ঘর ঝাড়ু দিয়ে ফেলাবেন না, ঘরের মধ্যে রাখবেন? ফেলাবেন না, রাখবেন। ফেলাই দিলি লক্ষ্মী বেজার হয়, আল্লাহ খুশি হয়, ঠিক আছে? রাতের বেলা আইটি বানি বাইরে ফেলালি লক্ষ্মী বেজার হয়। বলেন আলহামদুলিল্লাহ, লক্ষ্মীরে তো বেজারই করতে হবে, আমাদের লক্ষ্মী খুশি দিয়ে দরকার নাই তো, আমার খুশি হতে হবে কে? খুশি হইতে হবে আল্লাহ, ঠিক না? তারপরে কয় রাতে, এই অত জোরে আড়ি বাতের আড়ি কাকতি হয় না, বাতের আড়ি জোরে জোরে কাকলি গরু অতি শুনলি বলে লক্ষ্মী বেজার হয়, জোরে কয় না হুজুবিল্লাহ। শেরকি আকিদা, এগুলো সব শেরকির আকিদা। এই আকিদার থেকে পরিচ্ছন্ন হইতে হবে। রাতের বেলা ভুতুম পাখি ডাকলি কয় রোগ বেদি হইবে না, কি যেন রোগের খবর দিচ্ছে, এগুলো সব শেরকি আকিদা। বাড়ির মধ্যে কাউরা কাক কাক করে ডাকতে ডাকতে উড়ে গেল, কি যেন গজবের খবর দিয়ে গেল, এগুলো কয় না অনেক সময়? এগুলো কয় কয় কি যে হুজুর দেখছি তো, আপনারা তো ঠাট্টা করেন, আসলেও দেখছি, কাউটা উড়ে যাওয়ার পরে দেখি যে খবর আসলো যে আব্বা মরিয়ে গেছে।
আল্লাহ পাক তাও পায়। হাদিসে কুদসে আল্লাহ বলেন, আনা ইন্দা জন্নে আব্দি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে সেরকম আচরণ করি। যদি মনে করো বাড়িতে বেরোনোর সময় হোসট খাইছো যাত্রা অশুভ, তাহলে যাত্রা অশুভ। আর যদি মনে করো কিচ্ছু না তাহলে কিচ্ছু না। যদি মনে করো করোনা শোয়াইছে তাহলে শোয়াইছে। তুই যে বাড়ি যাবি তো ঘরে বসে থাকি, তোর ঘরের মধ্যে করোনা ডুয়ে যাবে। আর যদি মনে করিস করোনা কিচ্ছু না তাহলে কিছু না। আমরা কিছু না মনে করছি, কথাখান আমরা কিছু না মনে করছি না। গায়ে গায়ে মিলে নামাজ পড়ছি, কি সুন্দর, কোনো অসুবিধা নেই। তারাবির নামাজ পড়ছি, জুমার নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, হাট বাজার করছি, গরু কিনছি, সব জায়গা যাচ্ছি, ওয়াজের মাহফিলে গায়ে গায়ে মিশে বসতেছি। বলি যে ভাই জায়গা কমে গেছে, গায়ে গায়ে মিশে বসেন, তারপরও ভালো আছি, ইনশাল্লাহ থাকবো, ইনশাল্লাহ থাকবো। যারা বেশি সতর্ক দশ তালার মধ্যে পলাইছে ওই জায়গাতে মরিয়ে নামা লাগছে, ঠিক না? তিনতলা মাস্ক পরছে, থুতমা একটা, মুহি একটা, নায়ের উপর একটা, কানে ক্যাপ পরাইছে, আবার মশারি দিয়ে টুপি বানাইছে, খালোই মাথায় দিয়েছে, জুতো বানাইছে, করুণা জুতো, বিটা মানুষে বরকা বইরে ঘুরে বেড়ায়, পিপি পিপি না কি কা পিপি না, বিটা ওর বৌরে বরকা বড়ায় না, ও নিজে বরকা বইরে ঘুরে বেড়াচ্ছে। আস্তা করে লাল্লা কয় কি, উল্টো পাল্টা তো তোরাই বাঁধাইছিস, উল্টো পাল্টা তোরাই বাঁধাছিস। বউকে যদি বরকা বাড়াতি তাহলে তোকে পুরুষকে বড়া লাগতো না। আজকে বউকে ল্যাংটারে ছাড়ি দিছিস, যদি বিটা কটারে বরকা ভরায় ছাড়ি দিছি আল্লাহ কয়, ঠিক না? যা উল্টো পাল্টা তোরাই বাঁধাইছিস, তাহলে সব এগুলো কিচ্ছুই না। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। এই শেরকি আকিদা রাইকে কাবা ঘরের মধ্যে যে মোনাজাত করলেও দোয়া কবুল হবে না, এই জন্য বলতেছি কথা মনে করেন, যে দোয়া আলো আমাদের হাতিয়ার, দোয়া করি তো কবুল হয় না। কারণ কি, কেন কি কারণ, সমস্যাটা কোথায়? এক নম্বর কারণ হলো এইটা, দুই নম্বর কারণ হলো আহলুল কুফর, নিয়ামতের শকর নাই, নিয়ামতের শকর নাই। গত বছর পিয়াজে বাইর খাইছে, হ্যাঁ আল্লাহ শেষ করে দিল, এবার পিয়াজের দাম বাড়ছে একটু আলহামদুলিল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কেনা, পিএস বেশি 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 ইত্যাদি ইত্যাদি করছে, টেলিভিশন ছোটটা কেনে বেশি বড়টা কেনছে, মোবাইল ছেলে মেয়ে রাতে বাটন মোবাইল ছিল পিএস বেশি বেশি, সব অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছে, টাচ টচ মাইজে সব কাজ করে বেলায় দিচ্ছে, ঠিক না? আল্লাহ নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকর নাই। আবার একটু যদি ব্যাস কম হয়ে যায় আবার না শুকরি করবা করা শুরু করে দেবে। আবার এই যে করোনা থেকে যে বাঁচিয়ে গেছি, আল্লাহ কম কম বিপদে বাঁচাই দিয়েছে, এ জায়গা না না শুকরি করে কি কয়ে কয় কি, যে আমরা করোনার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি, এটা কুফরি, এটা কি কথা বলেন? আমি বলে থাকি না যে নেতারা কয় দক্ষিণবঙ্গে জ্বর, সিডার, সুনামি, টন্ডেট, সাইক্লোন, নার্গিস, আইলা, বুলবুল, যা যা আছে ফানি হুনি সব সাগরের তো উঠে আসে, তা আমাদের এই পর্যন্ত আসতে আসতে ফিল্টারিং অতি অতি স্লো হয়ে যায়। সুন্দরবনে এক ফিল্টারিং হয়, এরপরে কত গাছপালা, কত জেলা থানা ওই ব্যস্তে রয়েছে, ওরা মাইটার খাতি খাতি শুয়ে যায়, আমাকে ব্যস্তে হালকা একটু আশ আসে বাতাসের, আর খবরটা শুনি রেডিও টেলিভিশনে। কিন্তু সিডার গ্রস্ত এলাকায় তো জান নাই, তাদের দেখলেই মায়া লাগে, তাদের চেহারার ভিতরে রস নাই, ওরা মায়ের খাইয়ে শুয়ে যায়, একেবারে পানিতে ভেসে ভেসে চলে যায়, ঘর বাড়ি থাকে না। এরপরে আমাদের বড়রা যাইয়ে কয়টা পুরন সিলে গোডাউনে ফেলানো ছিল, ভসা সাইল কয়েক পুরন খেতায় এর বাড়িতে নিয়ে পুরন গুড় তাই খালকুলি ডালিয়ে থিয়েছে, তোমরা কামড়া কামড়ি রে খাও। ওরা ওই নিয়ে কামড়া কামড়ি রে এদারে এসে গেছে, আমরা করোনার সাথে কি কয় সিডারের সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। উন্ডা যে সময় মায়ের খায়, ওই উত্তর দক্ষিণের যে সময় জড়ে মায়ের খায়, উন্ডা সে সময় ঢাকা যাইয়ে ফলায়, দশতলা ভূমিকম্প প্রুফ বিল্ডিং এর ভিতরে যে আশ্রয় নিয়েছে, আর ওরা ওখানে বসে বসে মোকাবেলা করতেছে। মায়ের খাস যার দরকার যার, তারা খায়, আর এক দল মোকাবেলা করে। এই কথা কওয়ার কারণে খোদার গজব আরো জোরে আসে। আগেরটা ছিল যে টুক, পরেরটা বলে তাইছে জোরে, এটার নাম ফানি না ফনি, ফনি আসলে হলো ফানি, কইতে তো দিশে পায় না, ফনি মানে হলো সাপের ফনা, সেখান থেকে ওরা ফনি কইছে, সাপের ফনারে তো বাড়ি দিলে শুয়ে পড়ে, কিন্তু ফানি মানে হলো ধ্বংসলীলা, ধ্বংসকারী। ফানি মানে কি? ধ্বংসকারী, এমন আসতেছে যেটা ধ্বংসকারী, এর মোকাবেলা করা সম্ভব না। সাপের ফোনা চলছে, সেই তো ফোনি, বাড়ি দিলি পরে সাপ মরি গেল, কিন্তু এর তো বড় খেদানো যায় না, যাই নাকি বাদে পড়ে তো, এটা ফানি, কিন্তু সে ফানির সাথে মোকাবেলা মানুষের দ্বারা সম্ভব না। ওই মোকাবেলা করছি কইলে পরে ঈমান নষ্ট হয়ে যায়, কুফরি হয়ে যায়। সম্পদ দেনে দেনেওয়ালা আল্লাহ, পেয়ে বলবেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এই মাহফিল করার ভিতর দিয়ে কুফরি হয়ে যাচ্ছে, জানেন মাহফিল করার মধ্যে দিয়ে যারা কইরে উঠতে পারতেছে তারা কয় আমাকে মাহফিল এবার হাসি নিয়ে ঠেয়াতেই পারে, আমরা মাহফিল করেই ছাড়ছি, এটা কুফরি হয়ে গেছে, এ কথা ভালো হই নাই। এখানে বলবেন কি আলহামদুলিল্লাহ, আমাদের কোনো বাধা বিপত্তি হয়নি, পুলিশ বাইরে আসে আমাদের শ্রোতা ছিল, তারা আমাদের সাথে মাহফিল শুনছে, আমাদের মাহফিলটা ভালো ভালোই মতো আল্লাহ করার তৌফিক দিয়েছে, এই কথা বলবেন। বলবেন যে আমরা হলো সালতার মানুষ, নগরকান্দা মানুষ, আমরা রাত্রি হেসাক ধরে কাজিয়ে ওরা মানুষ, আমাকে মাহফিল আবার পুলিশই ঠেয়াতে পারে,
এই কই বাহাদুরি দেখাইছেন, পুলিশই ঠেকাতে পারে না এমন কোনো কারবার নাই। বাংলাদেশ পুলিশকে সরকার এরকম শক্তি দিয়ে দিয়েছে, ক্ষমতা দিয়ে, যদি বলতে হবে না মাহফিল তাহলে আমার ওই সেদিনতে না খেয়ে বাড়ি চলে যাওয়া লাগতো। শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। শুকর না করলে অনেকে আছে না গর্ব করে, ছেলে মেয়ে যদি ভালো লেখাপড়া শিখে ভালো হয়, ব্রেন ট্রেন ভালো হয়, মেধাবী হয়, রেজাল্ট ভালো করে, তখন যে কটা জাগে ছেলে মেয়েরা পারে নাই তাকে কাছে, আরে ভাইয়া ছেলে বানাতি হয় গুন্ডা কয়বা বেটা রাতভর ছেলে বানা, আর বেটার হলো না হাইতেল দিয়ে ঘুমাই যায়, ছেলে বানাতি হয়। এই কথা কওয়ার সাথে সাথে তুমি কাফের হয়ে গেছো, ছেলে তুমি বানাইছো, ছেলে বানাইছে কে, মেয়ে বানাইছে কে, ভালো মেধা দেশে কে, তুমি খুশি হও। আলহামদুলিল্লাহ আমার জামালউদ্দিন গোল্ডেন এ ফিলাস পেয়েছে, আলহামদুলিল্লাহ আমার আব্দুর রহমান মাদ্রাসায় গোল্ড স্টান করছে, আলহামদুলিল্লাহ। মেধা বানাতি হয়, এ বানাতি হয়, ও বানাতে খাওয়াতি হয়, কি খাওয়াইছো, ডেলি মুরগির ডিবেটটা খাই হয়, ফাঁসের বাড়ি আলাদা দিয়ে দুধিয়ে খাইয়ে এইরকম কুমড়ো হয়ে গেছে, সে দিয়ে আটা দেয় রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে, ডিম খালি যদি ভালো হয় তো ওটা হলো না কেন, বোঝেন নাই কথা, ভালো হলে শুকর আদায় করবেন কার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্বাস্থ্যের পরিচর্যা করো, স্বাস্থ্য বানাতি হয়, স্বাস্থ্যের পরিচর্যা কি দিয়ে হতে হয়, বেশি খাইয়ে, আমার সাথে বেশি খাই কি না, বহুত কম লোকে আমার সাথে বেশি খায়, কত খাবার আলহামদুলিল্লাহ, তারপরে তো এই যে শুয়োতে শুয়োতে শুয়ে যাচ্ছি, মোটা মোটে অতি পারলাম না, জীবনে মোটা হওয়ার একটু লোভ ছিল, তা পারলাম ইন্ডিয়া করে দিতে হতো, তাহলে মোটাও আর এক দল আছে না খাইয়ে ভুলে মোটা হয়ে যাচ্ছে, আছে না বহুত পাগল টাগল বলদ সলদ, কি সুন্দর স্বাস্থ্য, রোগ ব্যাধিও নেই, এটা ডেকও ছাড়ে না, আর আমরা ভাত সামনে আসার আগে খাওয়ার আগে ভয়তে পেট ফুলি উঠে গেড় গেড় করে গরুর মতো ডেক ছাড়তে দেয়, তাহলে সব কিছুর মালিক কে, ভালো ভালো কিছু পাইলে শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ, আমরা মাহফিল করতে পারছি বলেন আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় মসজিদে দান করতে পারছি বলেন আলহামদুলিল্লাহ, আমি দেই নেই আমার এতে কে দিয়ে আইছে, এমন নুন আলাইকুম আসসালাম ওয়াইসকে, এখানে অনেকে ভালো ভালো দান করছেন, পরের দিন যে গল্প দেবেন, কেউ দিল না, আমি এটা দিছি ওটা দিছি সেটা দিছি ইত্যাদি ইত্যাদি গল্প মারবেন, আরে মিয়া না আপনি দিতে পারেন না, আপনার দিয়ে আল্লাহ দিয়ে আইছে, এই খুশি হবেন, মসজিদের সভাপতি মাদ্রাসার সেক্রেটারি ইত্যাদি ইত্যাদি এই সমস্তগুলো আল্লাহ আপনার দিয়ে করায় শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। দুই নম্বর, কুফরি গুনাহ আমল নামায় থাকলে আপনার দোয়া কবুল হবে না, কথা কি বুঝিয়ে আসছে নাকি, কবর আলো শকুন না করাই খাইয়ে দাইয়ে একেবারে জম্মের খা খাইয়ে, তারপরে থাল ডব আলোরে সাইটি খায় না, আঙ্গুলো বালোরে সাইটি খায় না, ওই ভিতরে আইটি উটির মধ্যে আত্মা দিয়ে তুই আইটি চলে যায়, শকর টকরের কোনো দাঁত ধারে না, তুমি যে খানা খাইছো এই খানার মালিক কে, তোমার আল্লাহ খাওয়াইলো, আল্লাহ শকর পাবে না, পাবে না শকর, বলেন আলহামদুলিল্লাহ, পানি খেয়ে আলহামদুলিল্লাহ, ভাত খেয়ে আলহামদুলিল্লাহ, সবকিছু খেয়ে হালাল জিনিস খেয়ে কি বলবেন আলহামদুলিল্লাহ, তাই বলে মুরগি চুরিয়ে যে খাই যেন আলহামদুলিল্লাহ, চুরা তা খাই আলহামদুলিল্লাহ কলি করে এবার নষ্ট হয়ে যায়, চুরি করা জিনিস বিসমিল্লাহ কয়ে খালি এবার নষ্ট হয়ে যায়, চুরি করা জিনিস তো খাওয়া হারাম, ওর শুরুতে আবার বিসমিল্লাহ কইলে আরো গুনাহ হয়ে গেল, হারাম রে আপনি হালাল করতে চাচ্ছেন, চুরা জিনিস খাইয়া সুদের টাকা খাইয়া আলহামদুলিল্লাহ বলা, ঘুষের টাকা খাইয়া আলহামদুলিল্লাহ বলা, এটা ইমান নষ্ট হয়ে যায়, আপনি হারামকে সমর্থন করতেছেন, শুকর আদায় করে সাবধান সতর্ক থাকবেন, এই যে কয়জনে পরের বাড়ির মুরগি চুরি এনে খাইয়ে শেষে রাস্তা দিয়ে ডেক ছাড়ছিস, আলহামদুলিল্লাহ কি এত জোরে আলহামদুলিল্লাহ সারি বলতেছি, আর ডেক ছাড়তে কয়জন মুরগি খাইছি, এত মুরগি কয়েনতে খালি কয়ে যে শুনছেন না, ওই যে খোপ ধরে সরিয়ে রেড়িয়েছেন, খোপ ধরে সরিয়ে রেড়ে খাইয়ে আলহামদুলিল্লাহ এমন নষ্ট হয়ে যাবে। দুই নম্বর, আহলুল বেদাহ, বেদাত কাম যারা করে, বেদাত করা অবস্থায় বেদাতি ব্যক্তির অন্য দোয়াও কবুল হয় না, তার তওবাও কবুল হয় না, অন্য গুনাহ থেকে তওবা করলেও তওবা কবুল হয় না, এই ভালো করে বুঝে নেন, সব বেদাত তো কইতে পারি না, কিছু কিছু বেদাত কইতে হয়, আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে মোনাজাত করি না, এইটাকে জায়েজ আছে, এই মুনাজাত করা জায়েজ আছে, তবে করিতেই হইবে, মুনাজাত না করলে নামাজ হয় না, এমন আকীদা রেখে যদি মুনাজাত করেন তাহলে মুনাজাত বেদাত, এই মুনাজাত বেদাত, আরে করতেছি করতেছি না করতেছি না করতেছি, বাস বেদাত মুনাজাত জায়েজ আছে। মানুষ মারা গেলে সাত দিনের দিন আমাদের দেশে একটা মেলাদের প্রথা রয়ে গেছে, এই বেদাতের এই সাত দিনের দিন মেলাদের ভিতরে দুয়ার অনুষ্ঠান খাওয়া খাইয়ের ভিতরে দুইটা জিনিস রয়েছে, একটা হলো শিরিক আর একটা রয়েছে বেদাত,
একলো বেদাতের জন্য, যেটা কোন কোরআন হাদিসের কোন জায়গা নাই। দুই নম্বর এমকা কি যে একটা ভালো কাজ, ভালো কাজ মানুষকে খাওয়াই দিলাম, দোয়া করলাম, তাই খারাপ, খারাপের কি হলো? আরে মিয়া, যত ভালো হোক আল্লাহর হুকুম আর রসুলের তরিকার সাথে মিল না হইলে ওইটা ইবাদত না, ওইটা কি না? ইবাদত না। দুই নম্বরে এই যে আমরা নিষেধ করছি, এতে অনেক মানুষের মন দুর্বল হয়েছে, তাহলে আর করবো না, পয়সা করি খরচ করে গুনা কামাই করবো কেন, এই বলে ডিল ছেড়ে দেয়। কিন্তু বাপ মারা যাওয়ার পরে সাত দিনের দিন ওই দিন মিলাদের দাওয়াত না দিলি, শেষে কি কয়, মানসি কি কবে নে। তা এই সাত দিনের দিনের এই কাজটা যদি ইবাদত আর হয়, সেই ইবাদতটা কারে খুশি করার জন্য? ইবাদত হবে কারে খুশি করার জন্য? সে জায়গা যদি আল্লাহরে খুশি করার চিন্তা না করে, কারণ মানুষই কি করবে না, তাহলে এই কথাটা কোন জায়গায় যে দাঁড়ায় যে আজকে সাত দিনের দিনের এই যে অনুষ্ঠান, দোয়া অনুষ্ঠান, খাওয়া দাওয়া করলাম, এগুলো সব মানুষকে খুশি করার জন্য। কতক্ষণ মানুষে মন্দ কবে? মন্দর হাত থেকে বাঁচার জন্য, মন্দর হাত থেকে, মানুষের সমালোচনার থেকে বাঁচার জন্য। এটা শিরিক হয়ে গেছে, এরকম শিরিক ফিল ইবাদত। নামাজ পড়তেছেন লম্বা লম্বা কিরাত দিয়ে, নামাজ পড়তেছেন লম্বা লম্বা কিরাত দিয়ে, লম্বা রুকু দিয়ে, আর মনে মনে খুশি হচ্ছেন যে মানুষই বলবে আরে বাবা কি কিরাত আর কি রুকু, উড়ে সিজদা, সিজদা গেলে মনে হয় যেন উঠবে না, রুকুতে গেলে মনে হয় আর মনে আর উঠবেই না। এইরকম একটু প্রশংসার লোভ যদি হয়, তাহলে ইবাদতের জায়গায় ইবাদত হয়ে গেল, পরিশ্রমের জায়গায় পরিশ্রম হয়ে গেল, ফাঁকে শেরেকের গুনার কারণে কিচ্ছু হলো না। কথা কি বুঝে আসছে নাকি? এরকম শিরিক ফিল ইবাদত। এই শিরিক ফিলে মানুষকে প্রশংসা, মানুষের প্রশংসার লোভে যা করবেন ওইটার নামই হবে শিরিক। আজকে মসজিদে দান করছেন মানুষের প্রশংসার জন্য নয়, একমাত্র কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করে আকীদা রাখবেন। এই জায়গায় জোরে জোরে বলছেন তাতে কোনো দোষ নাই, নাম কয়ে দিয়েছে মাওলানা মাকসুদ সাহেব দোয়া করে দিয়েছে, এতে কোনো দোষ নাই। কিন্তু কালকে যাইয়া সাত দোকানে বসে বলো দেখছি ও জায়গা কোন মিয়া কত বড়, সব ফুটনি দিয়ে আইছি, আমার চেয়ে বেশি কেউ দিতে পারে না, এত দিয়ে আইছি, তুমি কত দেছো? পুরো 10 টাকা দিয়ে আইছি। এই যে ফাউসাটা, এতে আলে ইবাদত নষ্ট হয়ে যায়। কথা কি বুঝে আসছে নাকি? চার নম্বর হলো আহলুন নিফাক, মুনাফেকদের দোয়া কবুল হয় না। মুনাফেক প্রকাশ্য একটা, গোপনে আর একটা। এই মুসলমানদের মধ্যে মুনাফেক আছে। একদল সেদিনকে এক মসজিদে থেকে গোপালগঞ্জ কলেজ মসজিদে আসরের নামাজ পড়ে বেরোইছে, আমরাও তার পরের দিন হলো গোপালগঞ্জ বিক্ষোভ মিছিল করব। মুসলমান নামাজ পড়ছে, নামাজ পড়ে আমাদের সাথে বেরোয় এসে সে বলতেছে ভারত বাংলাদেশের এই যে কুনাই, এই যে কাশ্মীর, তাগে সে জায়গা মুসলমানদেরকে মাইরে সাফ করে ফেলতেছে, তাগে কিছু স্মৃতি পারো না? বাংলায় কয়, যা স্মৃতি কয় তা বাংলায় কল, আমি তো তা কথি করতেছি না। তাগে ইয়া স্মৃতি পারো না, বার্মার অ স্মৃতি পারো না, চীনের ইয়া স্মৃতি পারো না, কোথায় ফ্রান্স? আর এই জায়গা লাফালাফিরে তাদের এই সিঁড়ে এই এই করে দেবানে, ও বাংলায় কয়। আমি কয় যে মিজাজটা গরম হয়ে গেছে, আমি কলাম যে বেয়াকুব, আমি কিছু করতে পারবো না, এ কথা সত্য, আমার এই জায়গা নারাই তাকবিরে ফ্রান্সের কিচ্ছু হবে না, এখান থেকে ডাইরেক্ট বোমা মারলেও কিছু হবে না, কিন্তু আমার নবীর ব্যঙ্গচিত্র করছে, এই দরদে দরদি হইয়া এই জ্বালায় জ্বালা ভিতরে উঠিয়া আমি একবার যদি চিল্লেনি মারি নারাই তাকবির বলি, তাতে নবীর কোনো উপকার না হলেও উপকারটা আমার হবে। কতক্ষণ না কেন, উপকার আমার হবে, নবী বুঝবে যে এটা আমার উম্মত, এটা আমার দরদে দরদি, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে এই দরদের স্লোগানটা নবীর কাছে পৌঁছে দেবে, দাম বাড়িয়ে দেবে আমার। কথা বলেন ঠিক না? ওগুলো একদল, একদল আছে অমুসলমানদের পাঁচাটা গোলাম, হয়তো তাদের পয়সা খাইছে, নইলে তাদের কারখানায় চাকরি করে, তাদের কারণে তাদের কাছে মুতাআসসার হয়ে গেছে, এর কারণে তারা এরকম কথা বলে। এ মুসলমান, আল্লাহর কাছে ওয়াদা করছি কলেমা ইমানে মুজমাল পড়ে আমানতু বিল্লাহি, পড়েন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, পড়ছেন না কলেমা? তরজমা জানেন? ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর যত বিধান হুকুম সব মানিয়া লইলাম, যত নিষেধ তাও মানিয়া লইলাম, ছেড়ে দেব নিষেধ ওর হুকুমগুলো মানবো, নিষেধগুলো ছাড়বো, এই কথার ভিতরে অঙ্গীকার করছেন। যদি আপনি এর খিলাফ করেন তাহলে ওয়াদা খিলাফ হয়ে গেল না, এর নাম মুনাফেক। এর নাম কি? মুনাফেক। আল্লাহর হুকুম শরীয়তের সমস্ত বিধান মানবো, এক নম্বরে নামাজ, ফরজ ফরজ যেগুলো আছে সেগুলো মানবো, ওয়াজিবগুলো মানবো, সুন্নতগুলো মানবো, আর যত হারাম মাকরুহ তাহরিম এগুলো সব ছেড়ে দেব, এই ওয়াদা করছি। এই মুনাফেকি। এরপরে সামাজিকভাবে লেনদেনের মুনাফেকি, টাকা নেছেন যেদিন দেবেন সেদিন দেন না, গুরুতি তালেই রয়েছেন, গুরুতি তালেই রয়েছেন, এগুলো মুনাফেকি। ওয়াদা করে খিলাফ করার নাম মুনাফেকি। ওয়াইজা ওয়াদা আখলাবা, ওয়াইজা তুমিনা খান, আমানতের খেয়ানত করে সে হলো মুনাফেক। ওয়াইজা তাকাল্লামা ফাজারা, যখন কথা বলে তখন গালাগালি করে অকথ্য ভাষায়, একেও শরীয়তের ভাষায় মুনাফেক বলে, এই মুনাফেকের দোয়া কবুল হয় না। চার নম্বর, পাঁচ নম্বর হলো যে ব্যক্তি মোরতাকে বম্বিল কাবায়ের,
বুঝিয়ে শুনিয়ে কবিরা গুনাহ করে, বুঝিয়ে শুনিয়ে কবিরা গুনাহ করে, জানে যে এটা কবিরা গুনাহ হয়ে গেছে ভুল করমে একবার, বুঝিয়ে আবারও করে, এই লোকটা ওই কবিরা গুনাহ থেকে খালেস তওবা করার আগ পর্যন্ত তার দোয়া কবুল হয় না। পাঁচ নম্বর হলো সগীরারে সগীরা গুনাহকে রেগুলার করে আর সগীরাকে সগীর বলে, সগীরা গুনাহ ওতে কি হবে, ওতে কি হবে, এই সগীরা গুনাহকে খুব দুর্বল জানার কারণে ওই লোকটা ধীরে ধীরে কবিরার সম্মুখীন হয়। আর হাদিসে আসছে একটা সগীরা গুনাহ পরপর তিনবার করলে সেটা কবিরায় পরিণত হয়ে যায়, এই সমস্ত ব্যক্তির দোয়া কবুল হয় না। আল্লাহ তাআলা আমাদের সমস্ত দোষমুক্ত হইয়া ঈমান আমলকে পরিচ্ছন্ন করা তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমাদের দোয়া আল্লাহ আজকে কবুল যাতে করে, এই জন্য আমরা সব গুনাহ থেকে একটু খালেস তওবা করতে পারবো না ভাই, আমার জানা আছে আমি কি কি গুনাহ করি, আমার গুনাহ থেকে আমি তওবা করো, শুধু মুখে আস্তাগফিরুল্লাহ পড়ালাম তওবা না, পাক্কাস মনের সিদ্ধান্ত নেব যে এই গুনাহ আর করব না, এর নাম হলো তওবা। ইস্তেগফার হলো পিছনে যে গুনাহ হয়ে গেছে তার থেকে ক্ষমা চাওয়া, আর তওবা হলো ভবিষ্যতে করব না বলে অঙ্গীকারবদ্ধ হওয়া। এই জন্যে যার সুদ খাওয়ার অভ্যাস সে সুদের থেকে তওবা করেন, ঘুষ খাওয়ার অভ্যাস ঘুষের থেকে তওবা করেন, দাড়ি কাটার অভ্যাস দাড়ি কাটার থেকে তওবা করেন, বেপর্দা করার অভ্যাস বেপর্দা থেকে তওবা করেন, বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস সেখান থেকে তওবা করেন, মদতাড়ি হিরোইন অভ্যাস সেখান থেকে তওবা করেন, জিনা করার অভ্যাস সেখান থেকে তওবা করেন, অন্তরকে তওবা করে ফেলেন আর মুখে পড়েন আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কবিরাত পর্যন্ত কুরআন হাদিসের আলোচনা শেষে সবখানে ওলামায়ে কেরাম রব্বানি ওলামায়ে কেরাম বয়ান করেছেন অবশেষে, আমি মূর্খ অনপড় অযোগ্য গুণাগার, তোমার নেককার দিনদার ইমানদার বান্দা বান্দীদেরকে সাথে নিয়া তোমার শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি। মেহরবানি করে আল্লাহ এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা মাফ করে দাও। গুনাহে বে আদদ রাবার বস্তম, গুনাহে বে আদদ রাবার বস্তম, হাজারা বার তওবা হাশকস্তম, গর গুনাহা নম্বে বক্সি মুক্তদায়ে রহমতাস, আমাদের সকলের গুণা তুমি মাফ করে দাও, আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ সাগরের পীর মুর্শিদ যে যেখানে বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই তুমি মাফ করে দাও, সকলের কবর আজাব তুমি এক করে বন্ধ করে দাও, সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা দুনিয়া বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো, আল্লাহ পাক্কা ইমান, আল্লাহ শিরক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান আর বেদাত মুক্ত সুন্নতি আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রোগাক্রান্ত সকলকে সুস্থ রোগ মুক্ত করে দাও। আল্লাহ খাস করে তোমার বান্দা খতিব আজম বাংলার জমিনে উলামায়ে কেরামদের মুতাকাল্লিম রাহবার জনাব অলিপুরী সাহেব দা ভদ্র কাতুম সম্পর্কে মৃত্যুর সংবাদ শুনেছিলাম, আবারও শুনলাম এখনো বেঁচে আছে। রব্বুল আলামিন যদি উনি বেঁচে থাকে ওনার হায়াত ভিক্ষা চাই আমরা। আয় আল্লাহ হাজার লক্ষ মানুষ ওনার থেকে কোরআন হাদিসের বয়ান শুনে হিদায়াত পেয়েছে, তোমার দিনের উপকার হবে মালিক, তোমার এই খতিবকে তুমি হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দাও। রব্বুল আলামিন মৃত্যু সংবাদ শুনে তার রুহের জন্য যা পড়েছি তার সওয়াব তার আমলনামায় পৌঁছাইয়া দাও। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাত ধারে আমাদের এই পড়াপড়ির সওয়াব পৌঁছাইয়া দাও। দোয়া ইউনুস পড়েছি, ইস্তেগফার করেছি, ক্ষমা চেয়েছি, তওবা করেছি, আমাদের তওবা ইস্তেগফার কবুল করে নাও। যত গুনাহ যে যে করি সকল গুনাহ থেকে কতবার তওবা করলাম আবারও নফস শয়তানের দোকায় সে গুনাহ আবারও করে ফেলি, মালিক রে আজকে আখেরি তওবা করলাম তুমি আমাদের তওবা কবুল করে নাও। আল্লাহ তুমি যদি কুদরতি নজরে পাহারাদারি না করো তাহলে গুনাহ থেকে বাঁচা বড় কঠিন।
ইচ্ছা না থাকা সত্ত্বেও গুনাহ করে ফেলি। মালিক রে, যার যার গুনাহ সম্পর্কে আমাদের জানা আছে আর তুমি সকলের গুনাহ সম্পর্কে জানো, আল্লাহ আমাদের সকলের সকলকে যার যার নিজ গুনাহ থেকে ফিরিয়ে আসার তৌফিক দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রোগ আক্রান্ত সকলকে সুস্থ রোগ মুক্ত করে দাও, অভাবী যারা তাদের অভাব দূর করে দাও, হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও, গোটা দুনিয়া থেকে আল্লাহ করোনা ভাইরাসকে তুমি তাড়িয়ে দাও। আয় আল্লাহ, এটা যদি গজব হয় তাহলে গজব শুনেছি কাফের মুশরিকের জন্য, আল্লাহ এ গজব তুমি সেদিকে সরাইয়া দাও। মুসলমানদের জন্য বালা, মালিক রে মুসলমান দুর্বল ইমানদার বালা পরীক্ষায় পরীক্ষায় পাশ করা বড় কঠিন, তুমি আমাদেরকে পরীক্ষা ছাড়া বিনা পরীক্ষায় পাশ করাইয়া দাও। এ বালা থেকে মুসলমানকে হেফাজত করো। আয় আল্লাহ, খাস করে বাংলাদেশকে করোনা মুক্ত করে দাও, মক্কা মদিনাকে করোনা মুক্ত করে দাও, হজ উমরার দরজা খুলে দাও, হজ উমরার দরজা খুলে দাও, আয় আল্লাহ মাহফিলের দরজা খুলে দাও। সরকার ও সরকারি ক্ষমতায় যারা আছে আল্লাহ তাদের সকলকে তুমি সহি হিদায়ত দান করো, মালিক রে তাদেরকে তুমি বুঝ দান করো, মাহফিল গুলো মসজিদ গুলো মাদ্রাসা গুলো যেন আর বন্ধ না করে, সরকারি ক্ষমতায় যারা আছে আল্লাহ পুলিশ ভাই সহ সকলকে তুমি সুস্থ রাখো, আমার অনেক পুলিশ ভাই এসেছে আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো, আল্লাহ অনেক মেহনত করে তারা তাদেরকে তুমি সুস্থ রাখো, আল্লাহ মাহফিল থেকে মসজিদের জন্য যারা দান করলেন সকলকে দানের ওসিলায় জান্নাতের মধ্যে বিশাল বিশাল আলিশান বালাখানা বানাইয়া দাও, আল্লাহ এই মসজিদে দানের ওসিলায় সকলকে মক্কা মদিনার মসজিদ দেখার তৌফিক দাও, আমার মাহবুব যারা পর্দার আড়ালে হাত তুলেছে প্রত্যেকের নেকাশা পূরণ করে দাও, পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও, আল্লাহ অনেকে কন্যা সন্তানের মা পুত্র সন্তান চায়, কমপক্ষে একটা নেক পুত্র সন্তান দিয়ে খুশি করে দাও, আল্লাহ অনেকে নিঃসন্তানী সন্তান চায় নেক পুত্র সন্তান দিয়ে তাদেরকেও খুশি করে দাও, আমাদের সবাইকে সুস্থতার সাথে লম্বা হায়াতে তৈবা দান করো, আল্লাহ খাস করে আমি তোমার নেককার বান্দা বন্দীদের হাতের মাধ্যমে তোমার কাছে দরখাস্ত পাঠাই, আমি অসুস্থ দুর্বল এই ময়দানে আল্লাহর টিকে থাকার জন্য যে পরিমাণ স্বাস্থ্য শক্তি এলেন লাগে তুমি তা আমারে দান করো, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, রব্বুল আলামিন আমার কোন এলেম নাই তুমি এলেম দিয়ে সাহায্য করো, অনেক কথা বলি নিজে আমল করতে পারি না, আল্লাহ সব কথা অনুযায়ী আগে আমাকে আমল করার তৌফিক দাও, আমার দরখাস্ত আমার শ্রোতাদেরকে তুমি আমলি বানাই দিও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি জিদনি ইলমান নাফিয়া, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।